বহুদিন থেকে বলে আসছে, আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কোন জায়গাতে গেলে মানুষ এলাকাতে বিপদে পড়ে যায়, আজকে না জানি কি হয়, আমার জীবনে কোনোদিন আমি কোনো মাঝহাবকে নিয়ে কাউকে নিয়ে কথা বলিনি। আমি বলেছি শতকর 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি যে আপনি মিথ্যুক। আমি বলেছি শতকর 98 জন মুফাসসির মিথ্যুক, আমি বলিনি যে আপনি মিথ্যুক। আর যা বলেছি তা ফেরত নিতে হবে এরকম মনে আমার হয় না কোনো সময়। 20 বছর আগে বলেছি সাতাদের কাহিনী মিথ্যে, কেউ একটু বলে না যে সত্য। মানে সাতাদের কাহিনী আছে কোথায় এটাই এখন পর্যন্ত খুঁজে পায়নি, তো সত্য মিথ্যে বলবে কি? সবার বাড়িতে কোরআন মাজিদ আছে, 20 বছর থেকে বলছে কোরআন শরীফ চলবে না, কোরআন মাজিদ কেউ একদিন বলে না যে চলবে। ফাঁক রেখে কথা বলার প্রয়োজন আমি কোনোদিন মনে করিনি। পরিস্থিতিতে এক একবার মনে হয় যে একেবারে 12-14 বছর আগে যেভাবে বলতাম সেভাবে বলি কিছুদিন, কেন গতিটা একটু কম মনে হয়, শারীরিক অসুখ এটা সেটা নানান ঝামেলা এরকম হয় আর কি, স্বাভাবিক গতি মনে হয়। আল্লাহ রহম কর। আমরা কয়েকটা হাদিস পেশ করছিলাম, 2 রাকাত সালাত। এখন কিছু আপনার সামনে 2 রাকাত সালাতের কথা বলি। প্রথমে বলি, যেহেতু মসজিদে বসে আছি মসজিদের ব্যাপারে বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালিয়াকুল আল্লাহুম্মা আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। সারা পৃথিবীর মানুষ, জরুরি ঘোষণা, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন বলে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, তোমার রহমতের সব দরজা খুলে দাও। 2 রাকাত সালাত আদায় করবো কিছু চাইতে এসেছি, আগে দরজা খোলো, ঢোকতেই তোমার সাথে আমার কথা। জরুরি আদেশ, সেটা হলো আমর, আদেশবাচক শব্দ আল্লাহ নবী বলছেন, জরুরি সে বলতে বাধ্য। ফালি এখন সে যেন বলে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহ তুমি তোমার রহমতের দরজা খুলে দাও, আমি কিছু রহমত নিতে এসেছি, আমার একটু প্রয়োজন আছে, আমি একটা ভ্যান কিনব। ওয়াইজা খারাজা, আর যখন বের হবে তখন বলবে ফালিয়াকুল, তখন যেন সে বলে, জরুরি আদেশ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, তোমার কাছে কিছু অনুগ্রহ চাচ্ছি। দোকানে সালাতের পরে দোকানে ঢোকার সাথে সাথে যেন একবারে 5-7 জন আমার জিনিস কিনতে আসে, একবারে লাইন লেগে যায়। মসজিদ থেকে বের হয়েছি, যে যেটা করছি সে যেটা যেন সুন্দর পাই, তোমার যত অনুগ্রহ আছে লুটে নেব সব। পয়সা ইনকার উমারের মতো, উসমান রাজালের মতো, এক তাক্কা মসজিদ, কিসের তাক্কা মসজিদ, কয়টা বানিয়ে দেবো সিলেট শহরে, এইরকম টাকা দাও, তোমার টাকার অভাব আছে, ব্যবসা করব ব্যবসার মতো, কোটি টাকা ইনকাম করব। মানে সলাৎ শেষ হয়ে গেছে তো যেই অনুগ্রহ চাচ্ছেন সেটা লুটে নেন। জরুরি আদেশ, বের হওয়ার সময় বলো যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, তোমার কাছে তোমার অনুগ্রহ চাই, ব্যবসা বাণিজ্য টাকা পয়সা চাকরি বাকরি যা আছে সব বুঝাতে পারি না কথা মনে হয়।